ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের এক বোনের প্রশ্ন হচ্ছে যে তার শ্বশুর শাশুড়ি তার স্বামীকে বিন্দু মাত্র দাম দেয় না, কথা বলতে চায় না, তার সাথে ফোন দিলে মুখ ফিরিয়ে নেয়, কিছু বলতে গেলে ঝগড়া শুরু করে, ইচ্ছে করে তাকে পর্দা করতে বাধা দেয়, আরও অনেক অবিচার করে, কিছু হলেই তার স্বামীকে অভিশাপ দেয় তারা। এমন এমত অবস্থায় তার স্বামীর কী করা উচিত? আমরা বলবো যে এই পরিস্থিতিতে পিতামাতার সাথে সম্পর্কিত ব্যাপার যখন, তাদের হেদায়তের জন্য দোয়া করবেন এবং তাদের সাথে সদা আচরণ করবেন, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ জানেন তাদের বুঝ ঠিক করে দেবেন। যদি ধৈর্য ধরে তাদের হেদায়তের জন্য দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ যদি এখনও বর্তমানে আপনার স্বামীকে দেখতে না পারুক না কেন, কিন্তু এক সময় আসবে যে তার কাছে হার মানতে বাধ্য হবে এবং তাকেই সম্মান দেবে এবং তার কাছে আশ্রয় খুঁজবে। এটি স্বাভাবিক, এরকম অনেক দেখা গেছে। এই কারণে জুলুমকে সয়ে নিতে হবে, ইনশাআল্লাহ মাজলুম সবসময় সফল হয়। যার যে অত্যাচারিত হয় সঠিক পয়েন্টে সে থাকলে সেই শেষ পর্যন্ত সফল, আর যে জালিম সে ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। সুতরাং ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই, কারণ নিজের মাতা পিতার সাথে যে কোনো পর্যায়ে তাদের সাথে অনাচার করা যাবে না, তাদের মানহানি করা যাবে না। ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। জাজাকুমুল্লাহ খাইরা। আর যদি তারা লানত দিয়ে থাকে না বুঝে, এই লানত কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। কারণ লানত এটা হচ্ছে আল্লাহর কাছে আবেদন করা, যে আল্লাহ যেন তার অকল্যাণ করে, কিন্তু আল্লাহ তো যাকে লানত দেওয়া হচ্ছে তারও আল্লাহ যিনি, ওদেরও আল্লাহ একই জন। সুতরাং আল্লাহ অবিচার করবেন না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, নিজে সঠিক পয়েন্টে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, জাজাকুমুল্লাহ খের।